নমস্কার, দি রিপোর্টে স্বাগত। সংগঠনের কর্মীদের ওপর পুলিশের জুলুমের অভিযোগে ও ছাত্রী খুনের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকা 12 ঘণ্টার শিলিগুড়ি বন্ধে মিশ্র সারা উত্তরের গেটওয়ে শিলিগুড়ি শহর জুড়ে। সকাল থেকেই বন্ধ ছিল দোকানপাট, বন্ধ ছিল যানবাহনও। বলতে গেলে প্রতিদিনের চেনা ছবিটা হঠাৎ করেই উধাও হয়ে যায় ব্যস্ত শিলিগুড়ি শহর থেকে। বৃষ্টি ভেজা শিলিগুড়ি শহরের অচেনা ছবিটা দেখে তৎপর হয়ে পড়েন শাসক দলের নেতাকর্মীরা। মন্ত্রী ও শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেবের নেতৃত্বে বার হয় বন্ধ বিরোধী বিশাল মিছিল। আমাদের চ্যানেলের প্রতিটা বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। ফিরছি খবরে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব জানান, ছাত্রী হত্যার ঘটনায় তৎপর হয়েছে পুলিশ, গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত, কিন্তু কিছু সাম্প্রদায়িক শক্তি শহরের শান্তি বিঘ্নিত করার জন্য ঘটনার পর থেকে অশান্তি ছড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা তো প্রত্যেকটা ঘটনাতেই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজটা করে। যে ঘটনাটা ঘটেছে সভ্য জগতে তার নিন্দা করার ভাষা আমাদের নেই। সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে, অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং জুডিশিয়ারি সেই বিষয়টা তাদের কনসিডারেশনে নিয়েছে এবং তার এটা বিরলতম ঘটনা এবং বিচার বিভাগ তারা নিশ্চিতভাবেই যে ধরনের কঠোর শাস্তি, সর্বোচ্চ শাস্তি এই ধরনের ব্যক্তির হওয়া উচিত। আমরা আশাবাদী, আইনের প্রতি আমাদের সেই আস্থা, ভরসা এবং বিশ্বাস আছে যে আইন বিচার ব্যবস্থা নিশ্চিতভাবেই মেয়েটি এবং তার পরিবারকে সেই বিচার ব্যবস্থা পৌঁছবে। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কথা হয়েছে। উনি মৃতার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং যা যা ইনস্ট্রাকশান দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী সেই ইনস্ট্রাকশান দিয়েছে। আজকে কালকে আমরা সবাই শোকাহত, সবচেয়ে বেশি শোকগ্রস্ত তাদের পরিবার। একটি একেবারেই অল্প বয়সী ছাত্রী, তার এই ধরনের মৃত্যু সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই গভীরভাবে মর্মাহত। কিন্তু গতকাল থেকে যে ভ্যান্ডালিজম শুরু করেছে এই তথাকথিত ধর্মের ধ্বজাধারী কিছু রাজনৈতিক শক্তি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এবং শহরে পুজোর আগে এই সময় ডঙ্গি মোকাবিলায় আমরা কাজ করছি, সেই সময় যদি একটা বন্ধ ডেকে দেয় কেউ, তাহলে জনজীবনে তার মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ে। প্রত্যেকটা বিষয়কে এরা রাজনীতির আঙিনায় নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ঘোরালো করা, যত 24 আসবে তত বেশি তারা এই ধরনের লক্ষ্যজনক ঘটনা করছে, তাই আমরা রাস্তায় আছি। সব মিলিয়ে পুজোর আগে উত্তরের প্রধান ব্যবসা কেন্দ্র শিলিগুড়ির আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি খারাপ হয়, তবে শুধু শিলিগুড়ির ব্যবসায়ীরাই নন, ক্ষতিগ্রস্ত হবেন সারা দেশের ব্যবসায়ীরাই। দি রিপোর্ট, শিলিগুড়ি ব্যুরো।
আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তারা দি রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।